শুরু করতে চাই যেখানে কিন্তু জাল দেওয়া আছে। জালটা দেওয়া আছে, জাল টানলে কিন্তু মাছ হতো সেই বুড়িগঙ্গা থেকেই, জাল ফেললেই কিন্তু মাছ আসতো সেই খাল থেকেই। এখন জাল ফেললে কিন্তু আর মাছ আসবে না, আসবে হলো শুধু বালি, শুধু বালি আসবে। বালিটা কেন আসবে, কি জন্য বালি আসবে? আজকে খাল, নদী এবং ড্রেন, এটা কিন্তু কম্বিনেশন, ইন্টিগ্রেটেড। কিন্তু ড্রেনের পানি যাবে খালে, খালের পানি যাবে হলো নদীতে, এটি কিন্তু হওয়া দরকার ছিল এবং এটি কিন্তু হওয়া চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য কিন্তু বলেছে যে কোনো আধারকে, কোনো আধারকে কেউ কোনোদিন আমরা যেন কেউ ইউজ করতে না পারি। আধারটা কি বালতি, পানি? পানি তো কোথাও জমতে হবে, যেটি টাস্কিন সাহেব প্রায় সবসময় বলেন, পানি তো কোথাও জমতে হবে, জমার পরে না পানিটাকে আমরা ড্রেন আউট করব। কিন্তু পানির কিন্তু জায়গা কিন্তু কোথাও নেই, পানি জমার জায়গা কোথাও নেই, কারণ সমস্ত জায়গাগুলোকেই আমরা নিজেরাই, আমরাই ব্যবসার জন্য, যে কথাটা একটু আগে বলে গেল আমার আসিফ, বলে গেল আমাদের হুমান ভাই, বলে গেলেন বড় বড় বুলডোজারের মাধ্যমে, ড্রেজিং এর মাধ্যমে আমরা ভরাট শুরু করি। আমরা যখনই ভরাটটা শুরু করি, আপনারা যারা ডেভেলপার যারা আছেন, আমি তাদেরকে ওয়েলকাম করি ব্যবসা করার জন্য। যারা হাউজিং যারা করবেন, আমি তাদেরকে ওয়েলকাম করি ব্যবসা করার জন্য। কিন্তু যারা আপনারা ড্রেজার লাগিয়ে বালি ফেলতেই থাকবেন, আর ওই বালি যটুক পর্যন্ত যাবে ওটুক পর্যন্ত হয়ে যাবে যে আপনাদের সীমানা, কারণ আপনাদের বিরুদ্ধে কেউ কোনো কোর্ট কাচারি করতে পারে না। সুতরাং বাধ্য হয়ে আপনাদের ওই জমিটা তার কাছে বিক্রি করে দিতে হচ্ছে। এটি খাল হোক, নদী হোক, জলাশয় হোক, যা কিছু হোক, আপনারা কাউকে তোয়াক্কা করছেন না, কাউকে আপনারা তোয়াক্কা করছেন না। আজকে বুড়িগঙ্গার যে কিছুক্ষণ আগে যে কথা হলো, এই বুড়িগঙ্গা ছিল কোথায়, কোথায় পর্যন্ত আসছে, তার মানিটা কি? তার মানিটা হচ্ছে আমরা আমাদের কাউর দিকে তাকাবো না, আমরা ব্যবসা করব, ড্রেজার দিয়ে আমাদের মাটি ভরাট শুরু করব এবং খাল টাল সব আমরা দখল করে নিব। আমি বলতে চাই আজকে এখানে দাঁড়িয়ে, ইস্টার্ন হাউজিং থেকে শুরু করে, বনশ্রী থেকে শুরু করে সকলেই, আজকে যেই মিরপুর বেড়িবাদ দিয়ে যখন আপনারা ইস্টার্ন হাউজিংয়ে ঢুকবেন, তখন দেখবেন ইস্টার্ন হাউজিংয়ের যারা আছেন তাদেরকে মেসেজ দিচ্ছি আপনাদেরকে, আপনারা বেড়িবাদ থেকে, মিরপুর বেড়িবাদ থেকে নেমে ইস্টার্ন হাউজিংয়ের ভিতরে যখন যান, ওখানে আপনারা একটু একটু করে কয়েকটা পাইপ দিয়ে দিয়েছেন আর সব দখল করে ফেলেছেন খালগুলা, এগুলা চলবে না। ইস্টার্ন হাউজিং থেকে শুরু করে যত হাউজিং আছে, আপনারা নিজস্ব টাকা দিয়ে এই যে ড্রেনগুলা করেছেন, এই ড্রেনগুলো আপনারা আমাদেরকে উদ্ধার করে দিবেন আপনাদের টাকা দিয়ে। সরকার কোনো টাকা দেবে না, সরকার কোনো টাকা দেবে না। আপনারা ডিজাইন করেছেন মোহাম্মদিন হাউজিং, বনশ্রী, সমস্ত হাউজিং যারা আছেন সুন্দর করে ডিজাইন করেন। আপনারা ডিজাইনে কি দেখেন, খেলার মাঠ? ডিজাইনে কি দেখেন, বাজার? ডিজাইনে কি দেখেন, শ্মশান ঘাট থেকে করে সব কিছু আপনারা ডিজাইন করেন। কিন্তু ডিজাইন করার পরে যখন জমির দাম বেড়ে যায়, লাস্টে খেলার মাঠ ওই বাজারটিও কিন্তু আপনারা প্লট হিসাবে কিন্তু বিক্রি করে দিয়ে দেন। আমি আজকে আপনাদের কাছে, আমি আজকে সাহায্য চাচ্ছি, বাপার কাছে সাহায্য চাচ্ছি, সিভিল সোসাইটির কাছে সাহায্য চাচ্ছি। আসুন আগামী মাসেই, এই বিজয়ের মাসেই এই প্রতিজ্ঞা করি, যারা এইসবভাবে মাঠ দেখিয়ে প্লট বিক্রি করেছে তাদের জন্য আসুন আমরা সবাই মিলে কোর্টে গিয়ে কেস করব, যেই ডিজাইন আছে সেই ডিজাইন তোমাদেরকে ফেরত দিতে হবে, সেই ডিজাইন তোমাদেরকে ফেরত দিতে হবে, তোমরা চিট করেছো ব্যবসার জন্য।